হচ্ছে পিএইচপিতে একটু ওয়েবসাইট বানালে আর ওয়ার্ডপ্রেস বানলে দুটোর মধ্যে পার্থক্যটা কি আচ্ছা পিএইচপি দিয়ে বানাইলে হচ্ছে টাইম বেশি লাগে ঠিক আছে সময় বেশি লাগবে প্লাস এখানে আপনার বাজেট বেশি লাগে যেটা চায় না আর কি ঠিক আছে যেটা বায়াররা দিতে চায় না ওকে এই দুইটা প্রবলেম আর হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে অপশনগুলো আছে ঠিক আছে সেই অপশনগুলো পিএইচপি দিয়েও করা যাবে কিন্তু মেন প্রবলেম হচ্ছে ওই যে টাইমটার কারণে হচ্ছে আর বাজেট বেশি এই কারণে হচ্ছে কি যে আপনার নিজেরও ভালো লাগবে না বাইরেরও ভালো লাগবে না বাট যদি আপনি এরকম চান যে আপনি নিজে একটা থিম তৈরি করবেন পিএসপি দিয়ে ঠিক আছে তাহলে বেটার থিম তৈরি করে সেল করে জানা আমি আপনাদেরকে দেখাই এখানে দেখাই সবাই আসছে না 23 24 জন চলে আসছে আচ্ছা সমস্যা নেই ওকে স্ক্রিন দেখা যায় জি দেখা যায় আচ্ছা এই যে পার্ক ভিডিএম ইম্পর্ট স্পার্ক নামে একটা ওয়ার্ডপ্রেস থিম আছে এটা অনেকে হয়তো জানা না এই থিমটা তো মনে হয় তৈরি করতে তৈরি করছে ওয়াইদুল ভাই ঠিক আছে আমার খুব ভালো পরিচিত জশরে বাস হন তো উনি কিন্তু এটা সেল করছে প্রায় 568 বার যেটা প্রায় 10000 থেকে হাজার ডলার মূল্য পড়ে ঠিক আছে এটা উনি তৈরি করছে গত এক বছর না 1.5 বছর আগে মেবি ঠিক আছে এই যে উনাকে আমি দেখছি যে আমি আমার একটাই ছেলে দেখছি যে কখনো টাকার চিন্তা করে নাই সে আগে শিখছে এবং উনার সাথে আরেকজন থাকে শাওন নাম হাসিব নাম ওদেরকে আমি ভালো চিনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তো ছেলেগুলা আগে কি করছে ও ও শিখছে আগে ছয় সাত মাস ধরে খালি শিখে গেছে শিখে গেছে আমার ভাই একটু করবেন না ডিজাইন তো পারেন বলছে না আমি আগে শিখবো সেখানে পরে দেখছি যে ও কোনো বৃত্তি খুব একটা করে নাই অল্প করছে কিন্তু ও করছে কি এক বছরে কষ্ট করে এই ডিজাইন করে এবং এই থিমটি ও তৈরি করে ফেলছে তৈরি করার পর যেটা হইছে এই থিমটা মনে করেন যে এখন খুব ভালো হইছে এবং অনেকে কিনতেছে এটা দেখেন যে অলরেডি সাকসেসফুল একজন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হয়ে গেল এবং ই কি করলো প্রায় কতবার সেল করছে 568 বার তাই না তাহলে দেখেন যে এটা কিন্তু একটা লাইফ স্টাফ আয় নেই পাঁচশো সাড়ে পাঁচশো বার সেল মানে কি এটা যে আরো কত সেল হবে মানে অ্যাভাদার থিম গুলো প্রায় পাঁচ বার সেল হয়েছে মানে কোটি কোটি ডলার সেল হয়ে গেছে কিন্তু যখন ওরা এটা তৈরি করছিল তখন কিন্তু ভাবে নাই যে এতগুলো ডলার দিয়ে সেটা সেল হবে কেউ কিন্তু চিন্তা করে না যে এটা সেল হতে তো এক বছরে দশ হাজার ডলার মতো আপ হয়ে যাবে ঠিক আছে আপনি যদি চান যে এরকম মানে প্ল্যান মাথায় হাতে নেবেন তাহলে আপনাকে অবশ্যই প্রবলেম করতে কারণ আমার

ডাটা বেস মাই স্কেল থাকে আর ওই আপনি যখন হোস্টিং কিনবেন ওখানে ডাটা বেস মানেই করা থাকে আর যারা মোবাইল তৈরি করতেছে তাদের জন্য আলাদা ডাটাবেস থাকে যেমন বেস থাকে আর অনেকগুলো আছে ঠিক আছে এই হচ্ছে বিষয় বাট সাথে খুব ভালো কাজ করে আরকি অন্যান্য ডাটা বেস ইউজ করা যায় কিন্তু যেহেতু গুগল ইউজ করে ইউটিউব ইউজ করে ইউটিউব ইউজ করে আপনার ফেসবুক ইউজ করে মাই স্কুল এর একটি অ্যাডভান্স ভার্সন নিজের মতো করে ডেভেলপ করছে ওরা সেহেতু মানে করেন যেগুলা আমরা ওয়েবসাইট দেখি যে ই কমার্স সাইট গুলো দারাস দারাস এগুলো সবাই ওয়ার্ডপ্রেস সরি ওয়ার্ডপ্রেস বলতে আর ওই ডাটা মাই স্কুল ইউজ করে আচ্ছা আব্দুল হাকিম একটা কোশ্চেন করতে আছেন বলেন ভাই আব্দুল হাকিম আপনি মেসেজ করছেন কি জানতে চাচ্ছেন

বিশাল বিশাল মানে ইয়া করে দিব তো আপনি তো এখন চাচ্ছেন না যে একবারে আপনি এক হাজার ডলার প্রদেশ নেবেন আপনার চাই যে মাসের জন্য পাঁচশো ডলার আমি তো আমার ভিডিও বলছি যে আপনি আমি যেটা কোর্স শেখাচ্ছি যে কন্টিনিউ আমি অ্যাড কোর্ট আইটেম গুলো এটা দিয়ে অন্তত মাসে দুই থেকে সাতশো ডলার আর্নিং করা সম্ভব ওই যে এক ডলার মতো হ্যাঁ আমি এটাই বললাম আপনার অবশ্যই অন্তত আমি আপনাকে আপনাদের আমি বলি আপনাদেরকে বলতেছে যদি পিএইচডি ফুল শিখে আপনি কাজ স্টার্ট করতে চান যে একদিন টোটালি ভালো ওয়েব ডেভেলপার হিসেবে আপনি স্টার্ট করতে চাচ্ছেন ঠিক আছে তাহলে আপনাকে ওয়েট করতে হবে তিন বছরের মতো আমি বলি আপনাকে দুই থেকে তিন বছরের মতো ভালো ওয়েট করতে হবে আপনাদের এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী অনেক ওয়েট করতে হবে আপনাদেরকে আর যদি আপনি মনে করেন আমি এখন আমি এখন মোটামুটি একটা আর্নিং করবো করে আমি পিএসপিডি টা আস্তে শিখবো ঠিক আছে তাহলে আপনাদেরকে এইভাবে স্টার্ট করতে হবে আর এত দ্রুত তো দরকার নেই যে আপনাদের একবারে এক হাজার দুহাজার প্রজেক্ট দরকার না

এখন মোবাইলের কিন্তু থিম গুলোকে চেঞ্জ করা যায় যাই কিনা আপনি যদি ওই যে আপনার অ্যাপস ব্রাউজারটা অনেক সময় চেঞ্জ করা যায় বিভিন্ন সিস্টেমে করা যায় মানে কোন যে স্ক্রলিং সিস্টেমটা চেঞ্জ করা যায় ইফেক্টগুলোকে চেঞ্জ করে ফেলা যায় এটা আমরা কি দিয়ে করতেছেন আমরা তো অবশ্যই ইয়া দিয়ে করতেছি কি বলে আপনার অ্যাপস দিয়ে করতেছেন না একটা হ্যাঁ এখন এই অ্যাপসটাই মনে করেন যে এক টাইপের হচ্ছে ওয়ার্ডপ্রেস আপনার মোবাইলে একটা মানে করেন যে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েড ভার্সন ইনস্টল করা আছে যার ক্ষেত্রে আপনি বিভিন্ন সেটিং মেটিং পাইছেন কিন্তু পরে কিন্তু আপনার ভিতরে থিম চেঞ্জ করার জন্য বা পুরো সফটওয়্যারটাকে রানিং করার জন্য আরেকটা অ্যাপস ইউজ করা হয়েছে এই টাইপ হচ্ছে ওয়ার্ডপ্রেস মনে করেন যে আপনার পিএসপি দিয়ে যে আপনি কাজগুলো করবেন আমি যে করছি ওখানে যে সমিতির সংখ্যা অ্যাড করুন তারপরে ডিলিট করুন এসএস করা আছে না এই জিনিসগুলো এই জিনিসগুলো আপনি টোটালি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারতেছেন মানে একবার ইনস্টল করলে আমরা ওই ফাংশন গুলো অটোমেটিকলি পেয়ে যাচ্ছে কিছু স্পেসিফিক ফাংশন ওয়ার্ড প্রেস বানিয়ে রেখেছে যেগুলা মানে সচরাচর ওয়েবসাইটে লাগে একশোটার মধ্যে পঁচাশিটা ওয়েবসাইটে ওই ফাংশন গুলো লাগে এটার উপর ডিপেন্ড করে ওয়ার্ড কি করছে যে এমন একটা সিস্টেম বানাই যে ওখানে আমি একবার ইনস্টল করলেই পিএইচপি কাজগুলো অটো হয়ে যায় এই জন্য আমরা কি করছি যে মানে ওয়ার্ড প্রেসটা ইউজ করি হুম কি বিষয়টা মানে পিএসপি তে আমি যাই করি দেখুন যে পিএসপি তে আমি সাইট বানাইলাম আমার কি করতে হচ্ছে লগইন রেজিস্ট্রেশন বানাইতে হচ্ছে এডমিন প্যানেল বানাইতে হচ্ছে তো নাকি জি মানে আচ্ছা তাহলে এখন যদি এডমিন প্যানেল বানাইতে হয় তাহলে অবশ্যই তো বারবার আমি একটা সাইট যদি বানাই তাহলে বারবার আমাকে ওই পিএসপি কাজগুলোই করতে হচ্ছে কিন্তু আমি যদি একটা কোন একটা জিনিস বানাই রাখি ফ্রেমওয়ার্ক যেমন আপনি একটা পিঠা তৈরি করতে যাচ্ছেন যেমন নারকেল বানাই না আমরা এখন যদি এটার কিন্তু কিন্তু প্লাস্টিকের অনেক কিছু পাওয়া যায় যে একবারে তৈরি হয়ে যাবে

ওই অপশনের বাইরে আমরা যাইতে পারবো না বাট এখন যে অপশনগুলো দিয়ে রাখছে এইগুলো দিয়ে আমাদের যে ওয়েবসাইটগুলো চাচ্ছে বায়াররা সেই টাইপের সাইট করতে পারতেছে বলেই কিন্তু ওয়ার্ডপ্রেস অনেক পপুলার জি জি বুঝছি ভাই এই কারণে আচ্ছা তাহলে আমরা এখন মূল ইয়াতে চলে যাব আসলে ওয়েবসাইটের বিষয়গুলো একটা ওয়েবসাইটে আসলে কি কি থাকে না থাকে এটা সাইট থেকে দেখাই দিচ্ছি কি আছে এখানে যেমন এই যে এইখানে

নয়েজ যাদের হচ্ছে ইয়ে করে দেয় স্টপ করে দেন যাদের নয়েজ নাই তারা অন করে রাখেন তো যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারে পুরো ডাইনামিকলি করতে পারে তারা হচ্ছে ওয়েব বি সফটওয়্যার ডেভেলপার হবে বা অ্যাপ্লিকেশন ডেভেলপার করতে পারেন বলতে পারেন ক্লেম করতে পারবেন সব জায়গাতে গিয়ে এখন আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছেন যেমন পিএসপি শিখে যদি ডাইনামিকলি সাইট তৈরি করেন এই জায়গাটাতে কিন্তু দেখেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয়টা আছে জাভা আছে পাইথন আছে পিএসপি আছে জাভা স্ক্রিপ্ট আছে আর ও এসপি ডটনেট আছে এখন জাভাটা ইউজ করা হয় কেন এটা আইওএস বানানোর জন্য অ্যান্ড্রয়েড বানানোর জন্য পিএসপি কেন করা হচ্ছে পিএসপি করা হচ্ছে আমাদের ওয়েব বেসড কোন সফটওয়্যার তৈরি করার জন্য বুঝতে পারছেন বিষয়টা এই কারণে আমরা এখন যেহেতু কি সফটওয়্যারই বানাতে যাচ্ছি এটা হতে পারত ডেস্কটপ বেসড শুধু যারা ওই ডেস্কটপে এই সফটওয়্যারগুলো বানায় শুধুমাত্র তারাই কিন্তু সফটওয়্যার ডেভেলপার না যারা ওয়েব বেসড বানাচ্ছে তারাও কিন্তু সফটওয়্যার ডেভেলপার এরাও তো এক টাইপের সফটওয়্যার বানাচ্ছে এই যে একটু আগে আমি যে অ্যাডমিন প্যানেলটা ওপেন করছিলাম সেটা যদি ব্রাউজারে না গিয়ে যদি আমি একটা কোন সফটওয়্যারে ক্লিক করে ওপেন করতাম তাহলে কি এটা সফটওয়্যার তো না অবশ্যই এটাও কিন্তু তাহলে একটা সফটওয়্যার এখন সবথেকে প্রায়োরিটি হচ্ছে ওয়েব বেসড কারণ হচ্ছে কি যদি আমি ডেস্কটপে বানাই একটা জিনিস তাহলে ডেস্কটপ ছাড়া কেউ এটা ইউজ করতে পারতেছে না যদি মোবাইলের জন্য বানাই তাহলে এই মোবাইল ছাড়া যদি অ্যান্ড্রয়েড করি তাহলে কিন্তু ওই অ্যান্ড্রয়েড ফোনই পারবে আইওএস পারবে না অ্যাপল পারবে না আর যদি ওয়েবে করি তাহলে দুনিয়ার সব ডিভাইসে এখানে অ্যাক্সেস করতে পারতেছে এই জন্য এটার ডিমান্ডটা অনেকটা বেশি বুঝছো সেটা জি যেমন এখানে ডিজিটাল এটা একটা সাইট এটা আমি তৈরি করে দিছিলাম আমাদের একটা উপজেলা ইউনোসারকে আমাদের কিন্তু দিনাজপুরে এই গতবার কিন্তু প্রচুর বন্যা হয়েছে এটা কে কে জানে বিবাই জানি পুরো অবস্থা খারাপ করেছে এইটা কিন্তু আমি উদ্যোক্তা ছিলাম যে না ওদের লিস্টটা অন্তত আমরা ওয়েব ভার্সনে করে ফেলি ঠিক আছে এখানকার ঘটনাটা আপনাদের বলি উনি দুইটা সিএসএস স্টুডেন্টকে রাখছিলেন এবং আমাক ডাকছিলেন আমি তো ন্যাশনাল এ পড়ি ওখানে যাই যেটা হইছে ওখানে বসে ওই গল্প করতেছিলাম বিষয়টা নিয়ে যে কি করা যায় তো উনারা যে ডেস্কটপে করে দে একজন বলল যে স্যার মোবাইলে করে দে তো ওখানে প্রশ্ন আসলে যদি ডেস্কটপে করি আর যদি মোবাইলে করি তাহলে তো মোবাইল ডেস্কটপ হচ্ছে এখন বাইরে গেলে তো ডেস্কটপ নিয়ে যেতে পারবো না আমি তো এলাকা এলাকায় যাব শুনবো কার কার এখানে নাম দিতে আছে না আছে এরকম পরে কিন্তু তো তাহলে কি করা যায় তো আমি বললাম স্যার বই করেন আপনি অফিসে থাকলে ডেস্কটপ দিয়ে করবেন বাইরে গেলে মোবাইল দিয়ে ভিজিট করবেন এটা ওনার খুব ভালো লাগলো তখন আমি এটা করছি কি করে দিছি ওনাকে তো এখানে যে অপশন গুলো যে উনি এখানে সিলেক্ট করতেছে সার্চ করুন এক নাম্বার ইউনিয়ন কাদের কাদের প্রবলেম এমনি তো চলে আসবে যে লিস্ট চলে আসছে

এই লিস্টিং গুলো কিন্তু পিএইচপি হয়ে গেছে এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস করতে পারবে না বুঝতে পারছেন বিষয়টা তো এই আছে বিষয় তো এইখানে এই ওয়েবসাইটের কি আছে এখানে একটা হেডার সেকশন থাকে ঠিক আছে আরেকটা ফুটার সেকশন থাকে তো মেইনলি তিনটা পার্ট থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে কাকে দেখা যাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে না হ্যাঁ অনেকেরই নেট স্লো হওয়ার কারণে হয়তো আপনাদের কাছে স্লোলি যাচ্ছে ওইজন্য বলছি যে 1 এমবিএস এর উপরে রাখবেন ঠিক আছে আচ্ছা দেখেন বিষয়টা তো এখানে দেখেন যে ফুডার আছে আর এখানে ওয়েবসাইট ভিজিট করে দেখবেন যে দুইটা অপশন ওদের ঠিক আছে আর মাঝখানে এগুলা চেঞ্জ হবে তো তিনটা পার্ট ওদের থাকবে একটা হেডার সেকশন থাকে একটা মাঝখানে ফুটার সেকশন থাকে এই মিডল অপশন থাকবে এটা কন্টেন্ট বডি থাকবে আর শেষটা ফুটার থাকে এই তিনটা অপশন প্রতিটা ওয়েবসাইটে থাকে ঠিক আছে তবে আপনারা যেহেতু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে আসছেন যেহেতু প্রোগ্রামিং এর বিষয়ে হ্যাঁ এই জিনিসটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানুষ তিন চার বছর কোর্স করে সিএসি ডিপার্টমেন্টে শিখে সেটা আপনারা কিন্তু ছয় সাত মাসে কমপ্লিট করতে আসছেন আর এটা পসিবল একটাই কারণে ওদের অনেকগুলো স্টাডি গ্যাপ যায় বন্ধ থাকে হ্যাঁ তারপরে পেজ বাই পেজ তারা পরে এই কারণে কিন্তু অনেকগুলো বাকি থাকে বাকি থেকে বলতে টাইম লেগে যায় কিন্তু অ্যাকচুয়ালি ওরা কিন্তু অনেক বেশি শিখে যারা ভার্সিটিতে পরে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পরে সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ার হচ্ছে মানে বইয়ের উপর কিন্তু কোনো কিছু নাই ঠিক আছে বই পড়ে যারা শিখেছেন তারা কিন্তু খুব বেশি শিখবে এটা কিন্তু মানতে হবে আর আমরা এখানে মেইন মেইন জিনিসগুলো নিয়ে ফোকাস করতেছি আর যেগুলো আমরা বই পড়ে যেগুলো আমরা শিখবো ছোট ছোট বিষয়গুলো ওগুলা কিন্তু আমরা কাজ করার মাধ্যমে জেনে নিচ্ছি এই জন্য হচ্ছে কি এক্সপিরিয়েন্সটা আমাদের সেম থাকতেছে কিন্তু আমাদের শেখার টাইমটা কমে আসতেছে বুঝছেন জি জি

এটা কিন্তু অনেকে জানে না ওকেই যদি বলা হয় যদি তুমি মডার্নটা তৈরি করো তাহলে কিন্তু আপনার দ্বারাই খুব কঠিন হয়ে যায় বিষয়টা তো এই ধরনের কাজ কিন্তু আপনারা করতে আসছেন এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা আসলে কিন্তু কাজ না হ্যাঁ এটা কিন্তু আসলে ইজি কাজ না আচ্ছা সাউন্ডটা আসতেছে কোন দিক দিয়ে বুঝলাম না স্যার আমি মনে মাঝে মাঝে সাউন্ড আসতেছে

তো আমাদেরকে ওগুলো জানতে হবে সবগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এই যে রাকিব হাসান বলতেছে এসটিএমএল দিয়ে করলে ভালো হবে ভাই একটু শুনেন কথাগুলো দেন তারপরে বলেন কি করতেছে কোনটা করলে ভালো হবে আমি ভালো বলছি আবার কিন্তু কথাটা ডাবল স্পিচ হয়ে যাচ্ছে এবার কার সমস্যা আকাশ ভাই কার সমস্যা আছে আকাশ ভাই আকাশ ভাই আপনার একটা মাইক্রোফোনটা মিউট করে দেন হ্যালো নাসিম ভাই হ্যাঁ মাইক্রোফোন মিউট করেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন নাসিম ভাই শুনতে পাচ্ছি এই সবাইকে বলেন মাইক্রোফোনটা মিউট করার জন্য বুঝছেন কারণ এই মাইক্রোফোনগুলো আচ্ছা মাইক্রোফোনগুলো মিউট করে দেন আমি ডিসকাশন করতেছি কোনো কোশ্চেন থাকলে চ্যাটে জানাবেন আমি অপশন দেব কথা বলার তাহলে বেস্ট হবে সবাই স্টপ করুন সবাই হ্যাঁ সবাই স্টপ করে দিতে দেখতে পাচ্ছি সবাই করছে আর দুইজন তিনজন বাকি আছে এখানে কামরুল ভাই আপনি স্টেপ করে দেন মাইক্রোফোনটা আর সাইদ ভাই করে দেন হ্যাঁ থ্যাংক ইউ কিছু বল আকাশ ভাই আপনি করে দেন একটু আমি করে দিচ্ছি এখান থেকে ওকে ইমন হাসান স্টপ আচ্ছা কিছু বলার থাকলে অন্তত চাট করবে চাটে বলে দিবেন যে আমি একটু কথা বলতে চাই তাহলে ঠিক আছে তো এখন যেহেতু একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে যাচ্ছেন সেহেতু আপনাদেরকে অবশ্যই ভালোভাবে জানা লাগবে যে ওয়েবসাইট গুলো কি কি দিয়ে তৈরি হয় ওয়েবসাইটের কোন কোন পার্টটাই কি বলতেছে ঠিক আছে এখন ওয়েবসাইটের আসলে আহ একটা যদি মানুষের চিন্তা করেন একটা মানুষের বডি আর একটা ওয়েবসাইট তাহলে অনেকটা মিলে যায় আমি এইভাবেই মানুষকে প্র্যাকটিক্যালি বুঝানোর চেষ্টা করি যে প্রথমত যদি আপনি চিন্তা করেন যে মানুষ মানুষকে আল্লাহ তালা বানাইছে কি দিয়ে মাটি দিয়ে মাটি দিয়ে বানিয়ে ওটা তো পরে করছে কিন্তু আগে তো ফ্রেমটা তৈরি করছে মানুষের ফ্রেমটা তো আগে তৈরি করা হয়েছে এই ফ্রেমটা তৈরি করার পরে তারপরে কিন্তু ওখানে যেটা আমরা জানি আর কি মাটি দেওয়া হয়েছে দেওয়ার পরে জোটা বাড়ানো হয়েছে কালার কোয়ালিটি করা হয়েছে তারপরে এটাকে আবার হ্যাঁ হৃদয় হৃদয় হার্ট টার্ট দিয়ে একদম সুন্দর করে এমোশন টমোশন প্রেম ট্রেম সব ঝুঁকাই দিছে দেওয়ার পরে বানাইছে তারপরে জীবন দিছে নাকি এটাই তো হইলো হ্যাঁ তো এই যে জিনিসটা করা হয়েছে এরপরে কিন্তু একটা মানুষে পরিণত হয়েছে ঠিক এই ওয়েবসাইটটা আগে ফ্রেম তৈরি হয় তারপরে মনে করেন যে ওর প্রতি উপরে ডিজাইন হয় তারপরে ওর লাইফ দেয় অর্থাৎ ডাইনামিক যে সিস্টেমটা সেটা আসে এবং তারপরে কিন্তু যেটা করা হয় যে এই সাইটটার মানে সচল সচল করে পাবলিশ করে মানে পাবলিশ বলতে আমি যেটা বুঝাচ্ছি যে দুনিয়াতে পাঠানো আর কি ঠিক আছে তো ওকে ওই ওয়েব সার্ভারে পাঠাবো আমরা পাবলিশ করে ওকে ওর দুনিয়াতে পাঠাবো এইভাবে তো এখন যদি আমি আমার ওয়েবসাইটটিতে ঢুকি আর কি আমার যে ফ্রিল্যান্সার nasim.com আছে এটা যদি আমি ডিজাইন ছাড়া দেখি জাস্ট এর ফ্রেমটা দেখি যে ফ্রেমটা আমরা কিভাবে বানাইছি তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে কি হইছেটা কি যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাই এর কোড দেখার জন্য কোন ওয়েবসাইটে যদি আমরা কোড দেখতে চাই যে এই ওয়েবসাইটে কি কি দিয়ে তৈরি বা এইচটিএমএল কোডটা কি তাহলে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করলে আমরা কি পাবো এর যে ভিতরের কোডটা এই কোডগুলো দিয়ে কিন্তু সাইট তৈরি করে এখন এগুলা কিন্তু সব নিজের হাতের লেখা ঠিক আছে জি টক করে দেই এগুলা কিন্তু সব হাতের লেখা এখন একটা আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে যাই আমাদেরকে প্রায় কমপক্ষে পনেরো লক্ষ লেটার এবং সিম্বলস হাতে লিখতে হয় বুঝছেন তাহলে দেখেন কত কি লিখতে হচ্ছে আচ্ছা তাহলে এই যে জিনিসগুলো এগুলো সব কিন্তু হাতে লিখতে হচ্ছে কিন্তু কিছু কিছু কপি করা আছে যে একটা ডিজাইন যদি বারবার কপি হয় সেখানে কপি করতে হয়েছে এরকম হয়েছে কিন্তু অনেক কিছু নিজে লিখতে হয়েছে এই জিনিসগুলো এখন যখন যেটা আমরা করব যে এগুলা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে এগুলার লেখার কিছু সূত্র আছে আচ্ছা কারো কারো প্রেম নাই ওকে আচ্ছা যাই হোক অন্য কোনো বিষয়ে কথা বলিয়েন না তো এখানে এগুলো লেখার একটা সূত্র আছে বলে কিন্তু লিখতে পারছে অনেকেই যেমন একটা অঙ্ক করতে করতে কিন্তু অনেকটা হয়ে যায় অঙ্কটা দেখেন যে দুই লাইনের প্রশ্ন করা আছে আর অঙ্ক করতে গেলে আমাদের করতে লাগছে চার পাঁচ পাতা হয়ে যায় তো এই এইখানকার বিষয়টা হচ্ছে এরকম সূত্রগুলা জানলে কিভাবে কাজ করে স্টেমিনে জানলে তখন তো এই কোর্ট হচ্ছে হচ্ছে এখানে কিন্তু ইয়া দেখা যাবে না আপনার পিএইচপি দেখা যাবে না আমরা জাবা দেখতে পাবো এবং যে কোয়ারি দেখতে পাবো আর এস দেখতে পাবো এই যে এখানে জাবা স্ক্রিপ্ট দেখা যাচ্ছে বাট পিএসপি কখনো দেখা যাবে না কারণ সেটা ডাটাবেসের সাথে কানেকশন থাকে বলে আমরা এটা সিকিউর যেহেতু এটা দেখতে পাবো না পৃথিবীতে কেউ দেখতে পাবে না যদি দেখতে পাইতো তাহলে আজকের এই ফেসবুক ফেসবুক যদি থাকতো না ঠিক আছে আচ্ছা তাহলে হইলো এখন এটার যদি আমরা ইয়াটা দেখি জুম আউট করে দেই এটা যদি আমি যদি ডিজাইন ছাড়া দেখি এর মধ্যে এসটিএমএল ইউজ করা হইছে সেটা ফ্রেমটা তৈরি করার জন্য সিএসএস তো ইউজ করা হয়েছে আমি একটু লিস্টিফাই করতেছি এখানে কি কি করে ও কালকে কাজ করতেছিলাম ওটা আচ্ছা যদি এসটিএমএল ইউজ কথা বলি বড় করে দেই এসটিএমএল ইউজ করে ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করার জন্য ঠিক আছে যেটা আমরা ফ্রেম বলি মাঝে মাঝে ঠিক আছে আর সিএসএসটা হচ্ছে এখানে ডিজাইন একটা পেজের আউটলুক বাইরের বাহ্যিক দিকটা কেমন দেখাবে কালার কোয়ালিটি ফাই এগুলা দিয়ে ঠিক আছে আর যদি যাওয়াই এর কথা বলি তাহলে এখানে বিভিন্ন মনে করেন যে ইয়া থাকবে আপনার আহ যেমন আচ্ছা মানুষের বডিতে জাওয়া স্কেপ্টের স্থানটা কথায় দেখে আপনাকে বলে যদি আমি একটা মানুষকে ঘুষি মারি সেখানে তো ব্যথা ভাবে চিলে উঠবে না এই যে এই জিনিসটা জাওয়াস্কেপ্ট চিমটি কাটলে কিন্তু হু করে উঠবে একটু মানে ঝাঁকি দিয়ে উঠবে ঠিক আছে ধাক্কা খেলে তো এই যে আমাদের সাথে যে সংস্পর্শ গুলো হয়ে থাকে ঠিক আছে মানে একটা মানুষের সাথে একটা মানুষের সংস্পর্শ হয়ে যখন কোনো কিছুটা হচ্ছে আমাদের ভিতরে কোনো একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে রেসপন্স এই রেসপন্সটা হচ্ছে কি হবে আমাদের জাভা স্ক্রিপ্টের কাজ করতেছে আর যে কোয়েরি কি ইজিলি যে কোয়েরি হচ্ছে জাভা স্ক্রিপ্ট একটা লাইব্রেরি কোডিং লাইব্রেরি যেটা হচ্ছে জাভা যদি আমি 10 লাইনে একটা কাজ করি যে কোয়েরিতে সেটা দুই লাইনে করা সম্ভব এই জন্য মানুষ যে কোয়েরিটা বেশি ইউজ করে বুঝে গেছে জাভা স্ক্রিপ্ট কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ করার জন্য হ্যাঁ জাভা স্ক্রিপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাট যে কোয়েরি হচ্ছে তার একটা কোডিং লাইব্রেরি এটাই হচ্ছে বিষয় ঠিক আছে আচ্ছা এখানে আমরা জাভাস্ক্রিপ্ট রেসপন্স নেওয়ার জন্য ঠিক আছে এখন অনেক সময় ক্লিক করার পরে আবার মাউস নিয়ে যাওয়ার পর অনেক সময় কাজ হয় বা আমরা ড্রাগ এন্ড ড্রপ করতে পারি ধরে এরকম হয় ঠিক আছে আর যে কোয়েরি যদি কথা বলি তাহলে যে কোয়েরি হচ্ছে চেস অর শর্টেন জেস কোডস এটুক যে কোডগুলোকে শর্ট করার জন্য এটুক কোড আর যদি এখানে আবার আসি পিএসপি এর কথা বলি তাহলে টোটালি হচ্ছে কি এটাকে ডাইনামিক করার জন্য ফাংশন এরকম আর মাইস্কুয়েল এগুলোর নাম আমরা সবাই শুনছি ঠিক আছে আমি ডিসকাশন শেষ করে চাটে যাচ্ছি কে কি বলছেন দেখব আই হচ্ছে আপনাদের ডাটাবেস তৈরি করার জন্য বিভিন্ন রকম এখানে আপনারা যদি কোনো একটা পোস্টের হিসাব দেখেন পোস্ট হচ্ছে বা নিউজ ওয়েবসাইট তৈরি করছে সেখানে নিউজ গুলোকে পাবলিশ করা হচ্ছে পিকচারটা আসতেছে নিউজ কে লিখছেন সেটা আসতেছে নিউজের কন্টেন্ট আসতেছে হ্যাঁ সবকিছু বা কমেন্টস করতেছে কমেন্টস গুলো আসতেছে টাইম বাই টাইম এই সবগুলোই কিন্তু একটা ডাটাবেসের মধ্যে থাকে যা কিছু আছে যত ইনফরমেশন সব ডাটাবেস থাকবে এগুলো হচ্ছে বিষয় অ্যাজাক্স অ্যাজাক্স যদি বলি ঠিক আছে এটাকে বলা হয় অ্যাসাইন ক্রনাক্স এক্সএমএল কি জানি বলে আর কি মনে নেই অনেক মনে থাকে না দেখি অ্যাজাক্স এর মানেটা কি স্ট্যান্ডস ফর অ্যাসাইন ক্রনাক্স ওই তো জাভাস্ক্রিপ্ট এর এক্সএমএল এতটা মনে রাখার দরকার হয় না কাজ করতে পারলে হইলো ঠিক আছে অ্যাজাক্সটা কাজ করে খুব বেশি করে যে আমরা যেমন আমরা একটা সাবমিট ফর্মে ক্লিক করলে পেজটা লোডিং নেই নেই কি না লোডিং নেই কিন্তু হ্যাঁ এই কারণে লোডিং কে বাঁচানোর জন্য যত ফাস্ট করা যায় এজাক্সটা ইউজ করে এসটিআরপি রিকোয়েস্ট রিকোয়েস্টের কারণে ইউজ করা এটা ঠিক আছে সবথেকে বেশি এজাক্সের কাজ হচ্ছে এখানে আর জেসন ডেটা পাস করার জন্য জেসন ডেটা সম্পর্কে বলবো আপনাদেরকে অনেক ইজিলি কাজ করা যায় সেটা নিয়ে মানে অনেক তথ্য খুব ইজিলি পাস করা যায় এই হচ্ছে এজাক্স কাজ এখানে আসবে এই কয়েকটা জিনিস যদি আমরা ভালো করে শিখি তাহলে আমরা মনে করুন যে একটা ওয়েবসাইট খুব इजीली ডেভেলপ করতে পারব মানে পিএসপি ভার্সন আছে কিছু পিএসপি রো আছে পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি আছে ঠিক আছে এই পিএসপি দিয়ে আবার কিছু ফ্রেমওয়ার্ক তৈরি হইছে লারাভেল ওয়ার্ডপ্রেস এর মতো তৈরি হইছে আর অনেকগুলো আছে কোডিং এডিটর আছে তো যারা রো পিএসপি ভালো জানে তার মানে তারা খুব হাই মানে লেভেলের ডেভেলপার হয়ে গেছে বুঝছেন বিষয়টা আচ্ছা এখন দেখি স্যার বুটস্ট্র্যাপটা কি হ্যাঁ বুটস্ট্র্যাপের কথা বলতেছি আচ্ছা ক্লাস গুলো কি রেকর্ড করে রাখবো আপনি बोलते রেকর্ডার অপশন নাই ভাই ঠিক আছে ওকে একটা কোশ্চেন সাইফুল ভাই বলেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

ঠিক আছে সমস্যা নেই আচ্ছা এই হচ্ছে বিষয় এখন বিষয় আদি তো এসটিএমএল ওই তো বললাম যে স্ট্রাকচার তৈরি করে একটা ওয়েবসাইট আর সিএসএস যেটা করতেছে ডিজাইন করতেছে তাহলে আমাদেরকে অবশ্যই আগে কি করতে হবে আমাদেরকে কি স্ট্রাকচারটা বানাইতে হবে কঙ্কালতন্ত্রটা বানাইতে হবে তো আমি যদি আমার এই সাইটটাতে আসি ওয়েবসাইটটাতে যদি এটাকে আমি জাভাস্ক্রিপ্ট বিহিন সিএসএস বিহিন তারপরে পিএসপি বিহিন সব বাদ দিয়ে দেখি শুধু এসটিএমএল তাহলে ইউএসআর এর মানে কি দাঁড়ায় কি আগে ছিল আর কি বানাইছে আমি এটাকে তাহলে বুঝতে পারবেন ধরেন যে আপনি এখানে ইন্সপেক্ট এলিমেন্টে গেলেন যদি কোড এডিট করতে চান এসটিএমএল সিএসএস টেম্পোরারি মানে আপনি চাইলে একটা সাইটে যে কোনো কোড এডিট করতে পারবেন টেম্পোর রিলোড দিলে কিন্তু চলে যাবে আবার যেই কার হয়ে যাবে তো আমরা এখন টেম্পোরারি ভাবে রিলোড দেওয়ার আগে একটা জিনিস করে দেখি এটা নিয়ে আসার জন্য কিন্তু রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট আর যদি কোড দেখতে চাই তাহলে এটা এখানে ইনসপেক্টে ক্লিক করতে হবে আর যদি মজিলা ইউজ করেন তাহলে অবশ্যই ইন্সপেক্ট লেখা থাকে এলিমেন্ট এরকম লেখা থাকবে বাট আমি রেকমেন্ড করব গুগল ক্রোম ইউজ করার জন্য মানে গুগলের সব প্রোডাক্টই ভালো

ডান দিকে যেটা দেখায় আজকে জাস্ট এটা করে আমরা ফিনিশ করবো বেশি মাথায় দিলে আবার মনে করেন যে পাগল হয়ে যাবেন হ্যাঁ এক দেড় ঘন্টা করে আমরা ক্লাস করবো প্রতিদিনই এইভাবে করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তো ধরেন যে এখানে এগুলা আছে ডান দিকে যদি আমি একটা ইয়ার কোডের উপর ক্লিক করি তাহলে এই পাশে আমি পাচ্ছি তা কিভাবে এগুলা পাচ্ছি না পাচ্ছি এগুলা পরে আমরা দেখবো আমি জিনিসকে রিমুভ করে দেখে যখন এস টি টা দিয়ে তৈরি করা তখন কি হয় কি থাকে আর কি প্রথমত একটা ওয়েবসাইট কি বানাই আমরা ঠিক আছে ধরেন আমি আমার এই সিএসএস গুলোকে আউট করে দিলাম অর্ধেকটা নষ্ট হয়েছে তারপরে আপনার এখানে কন্টেইনার বুট স্টাফকে আউট করে দিচ্ছি বুট স্টাফ কি জিজ্ঞেস করছিলেন একটু উপরে বলে দেবো বুডসাপ আউট করলাম এরপরে আর আছে কি আচ্ছা অ্যানিমেটেড আছে এখান থেকে এইস আউট করে দেই এখন দেখেন এই যে এটা একটা ওয়েবসাইট কেউ টাকা দিবে আপনাকে এটার জন্য বলেন এটা টাকা দিবে কি করে রাখছে তো এইভাবে আগে আমাদেরকে বানাইতে হয় ঠিক আছে বানিয়ে তখন এগুলাকে আবার ঠিক করার জন্য সাইজ ঠিক করার জন্য সবকিছু করার জন্য যেটা করতে হবে আমাদেরকে আবার আকাশ ভাই আপনি একটু স্টপ করেন আপনার আবার ওই আস্তে সাউন্ডটা তো এই জিনিসগুলো কি হচ্ছে আমাদের সাইজ করার জন্য আমরা তাহলে অবশ্যই আমাদেরকে এইভাবে এগুলা আনতে হবে আগে ঠিক আছে এই পিকচারটা এখানে কিভাবে আসবে তারপরে এই এই যে লেখাটা এখানে কিভাবে আসবে এই আইকনটা কিভাবে আসবে এগুলো আগে আমরা জানবো জানার পরে দেন এগুলাকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করব এদেরকে কালার ঠিক করব এদের বক্স তৈরি করব কি করব না করব এটা আমাদের ভিতরে থাকবে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ যখন আমি জানলাম যে একটা ব্রাশ দিয়ে কালার করা যায় আর আমাকে যদি তিন চারটা কালার দেওয়া হয় ওগুলোকে মিক্সিং করে বিভিন্ন কালার তৈরি করে ব্রাশ দিয়ে আমার মনের মতো করে রাখতে পারবো সেটা পার্ট আপনি কিভাবে আপনার আইডিয়া চলে আসবে এই হচ্ছে বিষয় এটুকু তো অন্তত গেছে যে আসলে কোনটা কি কাজ করতেছে যে কোনটা কি কাজ করলো এখন যদি আপনাকে দেখাই কি কাজটা করতেছে তাহলে এখানে বুঝতে পারবেন এই জায়গায় এই জায়গায় দেখেন এখানে এই যে যাচ্ছে আসতেছে না লেখাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি জাভা স্কিপ করছে এটা একটা গেল এরপরে আমি লাইভ ক্লাস একটু ক্লিক করে দেই লগ আউট করব লগ আউট করে আর অনেকগুলো কাজ আছে যে এইগুলা ক্লিক করলে আসতেছে এখানে যদি ফরগেট পাসওয়ার্ডে দেই তাহলে করার পরে এটাকে করছিলেন কখনো অনেক সময় দেখেন না যে পাসওয়ার্ড মানে দেওয়ার সময় স্ট্রং কতটুকু ডিফল্ট কতটুক গুলো দেখায় দেখেনা এই কাজটা ঠিক আছে আবার যদি আরো কাজ বলি যেমন আমি আমার ওয়েবসাইটে ভিজিট করলাম ভিজিট করার পরে হোম পেজে আসলাম এখন যদি এটা আমি মোবাইলে দেখি তাহলে হচ্ছে কি এটা আবার দেখেন এই যে এই যে মেনুগুলো এটা আবার ঠিক হয়েছে এরকম ক্লিক করলে এটা নামে আসতেছে এটার আরো অনেকগুলো ইফেক্ট দেওয়া যায় তাই না এই যে এটা আসতেছে এটার কাজটা কিন্তু জাভা স্ক্রিপ্টের কাজ ওকে বলা দেওয়া আছে যদি ইউজার এখানে ক্লিক করে তাহলে তুমি এটা দেখাও আর যদি ক্লিক না করো তাহলে তুমি দেখাও না বাট অ্যাকচুয়ালি কি করা আছে এইটা কিন্তু ডিজাইন করাই আছে এই জায়গায় আমাদেরকে আগে সাইটটা এইভাবে ডিজাইন করতে হইছে মানে এটা এইভাবেই ছিল কিন্তু আমরা কি করছি জাভা স্ক্রিপ্ট এড করে একে হাইড করে দিছি আর বলে দিয়েছি ক্লিক না করা পর্যন্ত এটা যেন এখানে না আসে তাহলে আমার এই ডিজাইনটা আবার আগের মতো চলে আসলো বাট কিন্তু বানানোর সময় কিন্তু ওকে এইভাবেই বানাইতে হইছে আমাদেরকে বুঝছেন সো আগে আমাদেরকে

কাজের ডেলিভারির কোনো কিছু নেই আপনাকে যদি বায়ার বলে একটা ওয়েবসাইট আমাকে এরকম বানিয়ে দাও তাহলে ও আপনাকে জাস্ট এই ডোমেন হোস্টিং এর সার্ভার দিয়ে দিবে আর কিছু দিবে না তখন আপনাকে সাইট বানিয়ে আপলোড করে ওকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে একটা হোস্টিং সার্ভারে ঢুকতে গেলে এখানে সি প্যানেল লিখলেই চলে আসবে এভাবে লিখলেই সি প্যানেল লিখলেই চলে আসবে এই যে এখানে ঢুকতেছে রিডাইরেক্ট হচ্ছে এইভাবে আসবে একটা ওয়েবসাইটের মানে একবারে ভিতরে যদি ঢুকতে চান যে আসলে কোডিং টোডিং যেখানে থাকে বাইজে এটা আসতে পারে ওয়েবসাইটটা দিয়ে স্টু দিয়ে আপনি লিখবেন যে বিশ তিরাশি লিখবেন তাহলে চলে আসবে এই যে অপশনটা আসতেছে কি বলছেন উনি হ্যাঁ সাইফুল ভাই একটা কোশ্চেন বলেন আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে মানে সাইট তখন কি আমাদের এসটিএমএল মানে কোডিং নিজে করতে হয় কোডিং খুব এটা করতে হয় না তখন আমরা 10% কোডিং নিজে করতে হবে 90% ওয়ার্ডপ্রেস অটো হয়ে যাবে তখন ফাংশন জানতে হবে তখন ফাংশন লাগবে ওয়ার্ড প্রসেসর ফাংশন গুলো বুঝতে হবে আচ্ছা মানে ওই এসপিএমএলটা জানা থাকলে বুঝতে হ্যাঁ 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 যে কোনটা থেকে কি করতেছে না করতেছে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে ছাড়বো এখান থেকে এই আইকন এর সাড়ে দেব ডিজাইন হবে তো এইখানে আসতে আসতে হবে আপনাকে এই জিনিসটা দিবে সে আপনি ঢুকবেন ঢোকার পরে এই যে দেখায় আপনাকে এই যে এই জিনিসটা পাবেন আপনি জাস্ট বাইরে কাছে আর কিছুই না অনেকে এটা নিয়ে বহু কোশ্চিন করছে ইউটিউবে যে ভাই কিভাবে করে ডেলিভারি বলতে কোনো কিছুই নাই আপনি যে ফাইলগুলোকে বানাবেন এখানে আপলোড দিবেন সেই জায়গায় কিন্তু মনে করেন যে কিভাবে আপনার এটা একটা ওয়েবসাইটে পরিণত হবে আর যদি বলে আমাকে ফাইলগুলো দাও তাহলে আপনি জিপ ফাইল করে পাঠিয়ে দিলেন এরকম যে কোড যে ফাইলে লিখছেন এই কোড ফাইলগুলো দেন এটা হচ্ছে ডেলিভারি আর কিছু না সাইট চেক করলো আপনাকে কাজ কমপ্লিট অফসাইড করে দিল ডেলিভারি বলতে আর কোনো কিছু বুঝায় না কিন্তু এটুকুই অনেকে কিন্তু এটা নিয়ে টেনশনে থাকে যে ডেলিভারি কিভাবে করব বুঝছেন বিষয়টা হ্যাঁ এই হচ্ছে বিষয় তো আজকে আর বেশি কিছু বলবো না এই কয়েকটাই যা করলাম তো আপনাদের যেটা থাকবে প্রতিদিনের কাজ সেটা হচ্ছে যে আমাদের এই যে ইউটিউব চ্যানেলে আছে যেগুলো দেখতে বলছে আমি এগুলা প্রতিদিন দেখে যাবেন এই যে আমার প্লে লিস্ট দেখছিলেন কেউ আপলোড করা আছে এগুলা যদি একটা একটা করে দেখেন তাহলে ক্লাসে আর বেশি মনে করেন যে আপনার কষ্ট হবে না শিখতে যে এখানে আছে আ এই স্টিমেলে 17টা ভিডিও আছে এই 17টা ভিডিও মনে করেন যে যদি দেখেন আই থিঙ্ক আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না একদম হয়ে যাবে টোটালি বুঝতে পারবেন বিষয়গুলো এগুলা দেখবেন আপনারে সবগুলা ভিডিও আমি হ্যাঁ সব ঠিক আছে আপনার প্রতিদিন এগুলো দেখবেন ঠিক আছে আচ্ছা ভাইয়া প্রায় শেষ বলছে আব্দুল হাকিম যদি শেষ হয়ে থাকে তাহলে তো যা বলছিল এগুলা বেকার বলতেছি মনে হয় আচ্ছা না না শিখে থাকলে অনেক ভালো ঠিক আছে আর অনেক কিছু বেরিয়ে আসবে এখানে ঠিক আছে সমস্যা নেই এখন বিষয় হচ্ছে যে এগুলো আপনার প্রতিদিন দেখবেন এগুলা থেকে আপনারা শিখবেন আর আমি এই প্রতিদিন সকালবেলা করে ওই যে ক্লাসগুলো রেকর্ডিং অবস্থা থাকবে এগুলো কনভার্ট হয় তো কনভার্ট হতে টাইম লাগে একটু সকালবেলা করে প্রতিদিন আমাদের ওই ওয়েবসাইটে আপলোড করে দেব তাহলে দেখতে পাবেন ওখানে ইউটিউবেও থাকবে এবং ওই ওয়েবসাইটে থাকবে যদি সিকোয়েন্স অনুযায়ী দেখতে চান তাহলে ইউটিউবে পাবেন ওয়েবসাইটেও পাবেন এই হচ্ছে বিষয় বুঝে গেছে হ্যাঁ এখন কালকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট টোটালি আমরা পাবলিশ করি কিভাবে মানে একটা ওয়েবসাইট কোন কোন জায়গায় আমরা ফাইল আপলোড করে পাবলিশ করি যখন আপনারা এই জিনিসগুলো ভালো জানবেন ঠিক তখনই আপনি একটা সাইট তৈরি করতে পারবেন লাইক আমরা যদি একটা মোটর বাইকের কথা চিন্তা করি অনেকে মানুষ কিন্তু এগুলো না দেখি আগে ট্রেনিং স্টার্ট করে দেয় এটা এসটিএমএল বলে এটা সিএসএস বলে এটাকে এটা বলে এইটা টেক বলে এটা কিন্তু আসলে আমি আমার পক্ষ থেকে নিজে থেকে ইয়া করি না যে না এগুলো আগে শিখে হবে আমি বাইক একটা নিয়ে আসলাম আমার সামনে যে আমি এটাই না জানি যে এই বাইকটা কি এটা কি করে খায় না মাথায় দেয় তাহলে আমি এটা বানাইছে কি করে এটা এইটা আমি জানি কি করব নাকি ভাই আপনি কি আপনি কি পেইড ক্লাস গুলো কি আপনি ইউটিউবে ছাড়বেন হ্যাঁ ছাড়া আছে তো এই পেইড ক্লাস গুলো চলে এগুলো চলে যাবে হ্যাঁ চলে যাবে এগুলো চলে যাবে এগুলো চলে যাবে মানে হচ্ছে যে যারা শেখার তারা টিউটোরিয়াল দেখে শিখবে দেখেন এটা ওইটা কিন্তু আপনি যদি কম্পেয়ার করে দেখেন তাহলে কিন্তু আপনাদের এই জিনিসগুলোই सेम আর এটা সবাই করে যেমন আপনাদের এই যে আপনার ইয়া করতে ইশিখন.কম শেখাচ্ছে তারপরে বিএমআইডি করায় সবাই তো ইউটিউবে আপলোড রাখে দেয় সফটওয়্যার কিটিও করে এখন কথা ছাড়লাম আমি হ্যাঁ যে যদি আপনি একটা মোটর বাইক যদি না চালাইতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে আসলে কোনটাকে গিয়ার বলে কোনটাকে পিক আপ বলে কোনটাকে আপনার হেডলাইট অন অফ করে কি বুঝবেন না চালাতে গেলে এখন যদি আপনি এটাই না বুঝেন তাহলে আপনি কি কেন শিখবেন যে আমার এই মানে বাতিটা বানাইতে কি কি ইউজ করতে হবে আমার এই মোটরটা বানাইতে কি কি লাগবে কি দরকার বুঝবেনই না বাট যখন আপনি বুঝবেন যে আচ্ছা এইটা হচ্ছে ক্লাস এটা চাপ দিলে গিয়ার পড়ে যায় তখন আপনি এটা কোথায় লাগাইতে হবে আর কোথায় বানাইতে হবে এটা আপনি ইজি বুঝবেন এই কারণে আমি কি করবো আগে ওয়েবসাইট এর কোথায় কি আছে কোডিং এই জিনিস গুলো আপনাদেরকে দেখিয়ে দিবো দেওয়ার পরে তখন আমরা শিখবো যে আমরা সময় আর একদিন হ্যাঁ তখন আমি যখন আমি বলি যখন আমি কোডিং এ চলে যাব ঠিক তখনই কিন্তু আপনি দেখতে পাবেন যে ও ভাইয়া তো এটা দেখাইছিল তাহলে এটা দিয়ে মনে হয় কোডিং টা দিয়ে ওই জিনিসটা বানায় তাহলে আপনাদের বুঝতে হবে ইজি হবে